नमस्कार देखें गुगली एंटरटेनमेंटर गुगली न्यूज विश्वभारती साधारण छात्र छात्री उपाचार्य पदत्याग सह पंचम दफा दाबी निये शांतिनिकेतन रोडर उपरे हाथे प्लैकेट निये विक्षोभ कर्मसूची करलें। करोना महामारी समय शांतिनिकेतने बसबासकारी व्यवसायी दोकान भांगचुर शिक्षांगणे राजनैतिक संगठकदेर निये बैठक आश्रम चत्वरे देह व्यवसार मतो न्याक्कारजनक घटना मिथ्या प्रचार এই সমস্ত নিয়ে বিক্ষোভ কর্মসূচি। রবীন্দ্রনাথকে বিক্রি করে দিতে চলেছে বিশ্বভারতী। ঠিকই বলেছে, অন্যায় তো কিছু বলেনি। আজ কালকেও তো বলেছে রবীন্দ্রনাথ বাইরের লোক। আচ্ছা শান্তিনিকেতন বলে কোনো জায়গা ছিল? শান্তিনিকেতন বলে কোনো অঞ্চল ছিল? শান্তিনিকেতন বলে কোনো শহর ছিল? শান্তিনিকেতন বলে কোনো জেলা ছিল? আজকে রবীন্দ্রনাথ ঠাকুর তেনার বাবা আজকে দুজনাকে শান্তিনিকেতন একটা তৈরি করলো, তবেই তো শান্তিনিকেতন। তাহলে বহিরাগত কী করে হয়? বহিরাগত কাকে বলে? ওরাই তো শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছে, ওরাই তো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছে। তাহলে এটা বাইরের লোক কী করে হয়? এটা বলতে লজ্জা লাগে না গুরুদেবের সম্বন্ধে এই ধরনের কথা বলা। কালকের বৈঠকে উপাচার্য বলেছেন এই বিদ্যুৎকে চমকানো যাবে না, এমনটাই একটা হুঁশিয়ারি মতো দিয়েছেন। দেখুন, উনি কোনো কিছু জানেন না, ওনার যোগ্যতা নাই বিসি হওয়ার, নাহলে বলতে পারে এই কথাটা যে বিশ্বভারতী মেলার মাঠে নোংরামি হয়, ওখান থেকে 300 ফুট দূরে সেন্ট্রাল অফিস, ওখান থেকে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস 100 ফুট দূরে, ওখান থেকে লাইব্রেরি 200 ফুট দূরে, ওখান থেকে একটা হোস্টেল আছে, এটা বলা যায়? ওখান থেকে পিআর অফিস সামান্য দূর, এটা বলা যায়? তাহলে ওনার 1000 সিকিউরিটি কী করছে? তাহলে আরও তো অনেক ভিসি এসছে গিয়েছে, তারা তো এই ধরনের কমপ্লেন করে নাই। আপনারা তো বোলপুরের সাংবাদিক, আপনারা কি কোনোদিন এই ধরনের চোখে পড়েছে? একজনা বলুন তো যে আপনাদের চোখে পড়েছে, কেউ বলতে পারবেন? নিশ্চয়ই চোখে পড়লে আপনারা টিভিতে হোক পেপার হোক আপনারা দিতেন। পুনরায় যদি পাঁচিল দেওয়ার উদ্যোগ নেয় আপনারা কীভাবে? দেখুন, সাধারণ মানুষ গজরি উঠেছে বিশ্বভারতীকে নিয়ে। বোলপুরের আশেপাশে যত গ্রাম আছে তাদের পেটে রুজি রোজগার ছিল, যারা কুমোর তারা মাটির, আপনারাও ছোটোবেলা থেকে দেখে আসছেন বিশ্বভারতীতে মাটির হাঁড়ি এইসব বিক্রি হতো, দেখেছেন ছুতোররা কাঠের কাজ করত, অস্বীকার করতে পারবেন না। আপনারা দেখেছেন শিলনোড়া বিক্রি হতো, হাতা খুন্তি বিক্রি হতো, বিশ্বভারতীর সংসারের জিনিস বিক্রি হয়, সেই আশেপাশের গ্রামের মানুষ কামার ছুতোর কুমোর তারা নিয়ে এসে বিক্রি করত। এই বিশ্বভারতী শান্তিনিকেতন মেলাটা গ্রামীণ মেলা, এই গ্রামীণ মেলাটাকে নষ্ট করবে আমার মনে হয় না কেউ মানবে। সেটা সাধারণ মানুষ যেটা ভাববে সেটা করবে। আমি বিশ্বভারতীর ব্যাপারে একবারই ইন্টারেস্টিং নয়, আমি বিশ্বভারতীর ব্যাপারে কোনোদিন ইন্টারেস্ট নয়, এখনও নয়। কোনো প্রোগ্রামে আমাকে কোনোদিন দেখতে পাও? বিশ্বভারতী কোনো প্রোগ্রাম হলে আমি যাই। তাই এই কারণে আজকেও দাঁড়িয়ে বলছি, সাধারণ বোলপুরের মানুষ আশেপাশের গ্রামের মানুষ তাদের বিশ্বভারতীর সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। দাদা, রবীন্দ্রনাথ ঠাকুরও রাজনীতি করতেন এমনটাই বলেছেন উপাচার্য। উনি যদি বলেন ওনার মাথার কিছু ঠিক নাই, উনি ভুল ভাল কথা বলেছেন, এখনও কেন কেন্দ্র ওকে ভিসি করে রেখে দিয়েছে যে এই ধরনের কথা বলে? ওর যোগ্যতা আছে কি ভিসি হওয়ার? না, রবীন্দ্রনাথ ঠাকুর রাজনীতি করতো এটাও যদি উনি বলে থাকেন দুঃখের ব্যাপার।